প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের ভিডিওর বিষয় আমাদের সনাতন পদ্ধতি থেকে আজকে পর্যন্ত আমরা বাংলাদেশে যে মাছগুলো চাষ করে থাকি সেই মাছগুলোর নাম দেশি জাতীয় কার্প মাছ এই কার্প মাছের মধ্যে আমরা যারা ছোট পুকুরে আমরা মাছ চাষ করতে চাই আধুনিক এরেশন পদ্ধতিতে তাদেরকে আমি বলবো যে এক একজন ছোট পুকুর আলো এক একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট কারণ তার আছে একটি 33 শতকের পুকুর এবং আমি অনেক ক্ষেত্রে অনেক পুকুরের অনেক ধরনের সেটআপ বলেছি সেগুলো যেমন ঠিক আমি এখন যে বিষয়টা বলছি এটাও তেমন ঠিক যেমন আপনারা বোঝার চেষ্টা করেন তাহলেই বুঝতে পারবেন যে আমরা যদি শুধুমাত্র একটি 33 শতাংশ আমাদের উত্তরবঙ্গের ভাষায় বলা হয় এক বিঘা পুকুর এই এক বিঘা পুকুরে যদি আমরা মিশ্র কার্প জাতীয় মাছ চাষ করি আমরা যদি এরেটারের মধ্যে দিয়ে চাষ করি তাহলে আমরা 3 টন মাছ নির্দ্বিধায় চাষ করতে পারবো দ্যাট মিন্স 3000 কেজি আমরা বাংলা মনের হিসেবে যদি বুঝতে চাই তাহলে 3 25 75 মন অর্থাৎ 25 মন 25 মন 25 মন এই 75 মন মাছ চাষের ক্ষেত্রে আমাদেরকে যে পদক্ষেপগুলো নিতে হবে সেটা হলো আমাদেরকে প্রথমে পুকুরটাকে প্রস্তুত করে নেওয়া পুকুরে একটি এরেশন মেশিন সেট করা এবং এই পুকুরে আমাদের পোনা সেটআপের যে সিস্টেমেটি এইটা এক বিঘা 33 শতকে যতটা সেট করা যায় এটাকে 10% করে পুকুরের মাত্রা অতিরিক্ত যত বাড়বে যেমন 40% 50% 60% আমরা এইভাবে বাড়াইতে পারবো পোনার পরিমাণ টোটাল পোনার উপরে 10% কারণ বড় জায়গাতে বড় লোডিং ক্যাপাবিলিটি থাকে এটা আপনারা বুঝতে পারবেন তো আমি 33% বিষয়টা বলতে চাই সেটা হলো আমরা ধরেন যদি উপরের স্তরে 1 টন মাছ চাষ করতে চাই তাহলে আমাদেরকে 3 ধরনের পোনা লাগবে যেমন কাতলা মাছ ব্রিগেট মাছ সিলভার মাছ এখন আসেন আমরা যদি 250 গ্রাম সাইজের সিলভার কাপের মাছ দেই তাহলে আমাদেরকে মিনিমাম 400 পিস মাছ দিতে হবে সিলভার কাপের মাছ সেই সিলভার কাপের মাছের 400 পিসে আমরা 6 মাসে বা 5 মাসে আমরা এভারেজ 1.5 কেজি পাইলে 600 কেজি ওয়েট পাবো আমরা 100 ব্রিগেট দেবো সেখান থেকে আমরা 2.5 কেজি পাবো 250 কেজি পাবো আমরা মোটামুটি 100 কাতলা দেবো সেখান থেকে আমরা পাবো 250 কেজি অর্থাৎ একটা 2.5 কেজি করে আমরা পাবো 250 গ্রাম পোনার সাইজের হিসাবে বললাম ইনক্লুডিং আমাদের 1 টন মাছ উপরের স্তরে হবে আমরা যদি এখন আসি মাঝের স্তরে যেহেতু পুকুরে 3টা স্তরে আমরা করব মাঝের স্তরের ঘনত্বের জন্য আমাকে সুস্থ সবল পোনা রুই মাছের যে পোনা এইটা আমাকে 250 গ্রাম সাইজের হলে 600 থেকে 700 পিস মাছ দিতে হবে মিনিমাম সঙ্গে আরও 5% মাছ যদি বাড়তি করা যায় এই 700 পিসের তাহলে আরও ভালো কেননা এর মধ্যে মাথা ভাঙ্গা কান ভাঙ্গা ঠিং ভাঙ্গা লেজ ভাঙ্গা পাকনা ভাঙ্গা বিভিন্ন ধরনের মাছ থাকবে যাদেরকে আমরা ওইভাবে গ্রোথ পাবো না তাহলে আমাদের এখান থেকে মোটামুটি এভারেজ 1.5 কেজি প্লাস মাইনাস ওয়েট হলে আমরা প্রায় 1 টন মাছ পাবো এখান থেকে এবং এখন আসেন আমরা নিচের স্তরে কী ধরনের মাছ চাষ করব নিচের স্তরে আমরা অবশ্যই মিগেল কালিবাউস এবং মিরের কাপ এই এই নিচের স্তরে আমাদের মাছের ঘনত্বটা কম মাছেই ওয়েট কাঙ্ক্ষিত আসবে এই কারণে আপনারা জানেন যে 10 কেজি যদি মিরর কাপ মাছও ছাড়া হয় আমরা যদি এখানে 200 পিস মিরর কাপ মাছ দেই আমরা মিনিমাম 200 পিস মাছ থেকে এভারে 350 থেকে 400 কেজি ওয়েট পাওয়ার সম্ভাবনা আছে কারণ এটা দ্রুত বর্ধনশীল এবং একটা ম্যাজিক মিরাক্কেল মাছের মতো মিরাক্কেলের মতো একটি মাছ এবং সেইখানে আমাদের আর একটা সুযোগ আছে কালিবাউস যদি আমরা 200 পিস দেই তাহলে দেখা যাবে যে আমাদের 150 পিস যদি আমরা দেই এটাও প্রায় 10টা বা 5টা 6টা কেজিও যদি দেই আমরা মোটামুটি 2 কেজি করে 300 কেজির মতো ওজন পাবো আমরা তাহলে 150 আর 200 350 আমরা মৃগেল দেবো 200 পিস সেটাও আমরা 1.5 কেজি করে 300 কেজি ওজন পাবো ইকুয়ালি আমরা পাবো এখান থেকেও 1 টন মাছ এই 3 টন মাছ আমরা এই 1 বিঘা জলাশয় থেকে উৎপাদন করতে সক্ষম হব 1 2 আমরা এই পানিতে অবশ্যই এরেশন চালাবো এবং ছোট পুকুরের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল করা উচিত যে এইখান থেকে যে কোনোভাবে অন্ততপক্ষে মাছ চাষের 2 মাস বয়স পার হওয়ার পর থেকে বাকি 3 মাসে যদি 3 বার বা 4 বার 1.5 ফিট করে পানি বাইরে ফেলে দিয়ে নতুন পানি দেওয়ার কোনো ব্যবস্থা থাকে কারণ ছোট পুকুরে পানি বের করা এবং দেওয়া খুবই সহজ থাকে একটা 1 হর্সের
বা এরকম একটা মোটর ছোট পাইপ দিয়েও পানি যে কোনো দিকে লাগিয়ে দিয়ে যে কোনো দিকে নিষ্কাশন করা যায়। আবার বাসার কোনো খাবারের মোটর বা এখান থেকেও পানিটাকে আবার দ্রুত দেওয়া যায়। আর আমরা পুকুরে অবশ্যই চুন এবং লবণের ডোজটাকে আমরা গাণিতিকভাবে করব, এইটা আমাদের পুকুরের টোটাল পানির প্যারামিটারকে সন্তুষ্ট রাখতে সাহায্য করবে, সঠিক রাখতে সাহায্য করবে। আর একটা জিনিস আমরা খেয়াল করব, যদি আমাদের কোনো চাষি ভাইরা মনে করেন যে আমি এখানে সৌখিনত্ব মিশ্র আরও কিছু যোগ করব, সেইখানে আমাদেরকে পাবদা মাছ, ট্যাংরা এবং শিং মাগুরও আমরা করতে পারবো। সেই ক্ষেত্রে এখানে আমরা আরও মিনিমাম 1.5 থেকে 2 টন মাছ আমরা অ্যাড করতে পারবো, কারণ তখন আমাদের স্তর কিন্তু হয়ে যাবে 5টা। কেননা আপনার ট্যাংরা, শিং, মাগুর এরা মাটিতে থাকবে, আর পাবদা থাকবে সিলভারের স্তরে। তখন আমি প্রয়োজন হলে সিলভার হাফ দিয়ে দেবো, 400 টাকাতে আমি 200 পিস দেব। আমি এই ঘনত্বে গিয়ে আমি যদি 25,000 পিস পাবদা মাছ দেই, তার 10% বাড়ায় দিলে 35,000 পিস লাগবে। আমি এখান থেকে 1,000 কেজি অর্থাৎ 1 টন 25 মণ মাছ পাবো এট টাইম, কিন্তু সেখানে আমার খাবার কস্টিংটা বাড়বে। 1 টন মাছের জন্য আমাকে 1 টন খাবার আবার এই পাবদার জন্য খাওয়াইতে হবে, সেটার আমাকে ক্যাশটা বাড়াইতে হবে, অর্থনৈতিক ক্যাপাবিলিটি লাগবে, এবং ভালো মানের খাবার বাজার থেকে পেলেট যেটা ভাসমান ফিড এটা খাওয়াতে হবে। এবং নিজের স্তরেও আমরা এই 3টা মাছ দিয়ে 1 টনের ক্ষেত্রে আমাদের 20,000-এর নিচে মাছ লাগবে, কারণ আমরা হয়তো সেখানে দেব 10% আমরা মাগুর মাছ, 30% দেবো আমরা শিং মাছ, 60% দেবো আমরা গোলসা অথবা ট্যাংরা মাছ। কিন্তু গোলসা এবং ট্যাংরার মধ্যে এখন সবচাইতে শক্তিশালী মাছ হলো দেশি জাতীয় ট্যাংরা, যেটার দাম ভালো। এইভাবে আমরা পুকুরগুলোকে সেট আপ করতে পারবো, এবং এই একই ফর্মুলেশানে আমরা একটু একটু করে বাড়াই। একটা পুকুর যদি ভেঞ্চারে 5 বিঘা হয়, 150 শতক হয়, 200 শতক হয়, সেক্ষেত্রে আমাদের এই চাষ প্রণালীগুলো আরও উত্তরোত্তর অ্যাডভান্টেজ হবে, এটা আমি বিশ্বাস করি। এবং করোনা আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করেছেন, ইনশাআল্লাহ এখন আমরা অনেকটা আরামে সুখে আগের পরিবেশের দিকে চলে এসেছি। আমরা ইনশাআল্লাহ এটাকে আগামী দিনে করতে পারলে আমরা বাজার যে সমস্যার কারণে মাছের যে লস সেটা হবে না, এবং নিরবিচ্ছিন্ন আমরা অর্থনৈতিকভাবে পরিপাটি হতে পারবো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।